ভালো ভালো নিউজ করবেন, শুধু এবারে এন্টি নিউজ করবেন না আর কি। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বাইফা কিন্তু প্রথম যখন 2 বছর আগে শুরু হলো, এটা আমার মনে হয় যদ্দোর এটা সোনারগাঁতে, তখন দেখেই আমি মনে করেছি এরা তরুণ, কিন্তু এত সুন্দর একটা আয়োজন করেছে অ্যাওয়ার্ডের। আমিও তো কিন্তু এই পেয়েছিলাম অ্যাওয়ার্ডটা, তো সেই সেটা তারপরের বছরেও কিন্তু আমাকে দিতে চেয়েছিল, কখনো করেছিল, তো আমি মানে দুঃখের বিষয়ে আমি দেশে ছিলাম না। তারপর আবার এই বছরটাতে আমি যুক্ত, সে জুরি বোর্ড থেকে শুরু করে এবার জুরি বোর্ডে আছি। তা আমি সব কিছু দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে আসলে আমাদের দেশের যে তরুণদের মধ্যে এত উদ্দীপনা, এত সুন্দর চিন্তা ভাবনা, আমাদের সংস্কৃতিকে নিয়ে, আমাদের চলচ্চিত্রেরকে নিয়ে, আমাদের নাটকের নাটক নিয়ে, টেলিফিল্ম নিয়ে, তারপরে আপনাদের ওটিটি ফর্মে যারা ছবি হচ্ছে সেগুলো নিয়ে আসলে আমার খুব ভালো লাগে যে এরা মানে খুবই ভালো চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে। তা আমি এইবারও কিন্তু এই জুরি বোর্ডে আছি। এই তো কিছুক্ষণ আগে মানে ঘন্টাখানেক আগে 2-3 ঘন্টা ভরে কিন্তু অনেক ছবি দেখেছি আমাদের চলচ্চিত্র ওটিটি ফর্মে, ওটিটি প্ল্যাটফর্মের আমি অনেকগুলো ছবি দেখেছি, নাটক টেলিফিল্ম দেখেছি, খুবই ভালো লেগেছে। যে এদের যে আপনার চয়েসগুলো, এদের যে আপনার উদ্দীপনা বা এদের যে আপনার ভালো লাগাটা, যে না আমরা কিছু ভালো কিছু করতে চাই, আমাদের শিল্পীকে, আমাদের আর্টিস্টদেরকে ভালো, যারা যারা মানে করেন অভিনয় করেছে, কেউ ডান্স করেছে, কেউ গান করেছে, এদেরকে একটা জায়গায় নিতে চায়। আসল পুরস্কার পাওয়াটা কিন্তু তার যে কাজের যে একটা আপনার স্বীকৃতি পাওয়া। তো এদের দেখলাম আমি এই তরুণদেরকে, যারা এই বাইফাই অ্যাওয়ার্ডের অ্যারেঞ্জার, যারা উদ্দীপনা নিয়েছেন, তো খুবই সুন্দর তাদের ভাবনা চিন্তা। তাই মনে করি এবার যেটা করছে আরও আগের চেয়ে অনেক ভালো হবে, তার ভবিষ্যতে তো আরও হবে। আমাদের দেশে আমার মনে হয় বাইফাই অ্যাওয়ার্ডের আমার মনে হয় অনেক বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। আর রাজু ভাই যেটা বললেন, আসলে রাজু ভাইকে আমি অনেক আগে থেকে চিনি। তারপর আমি কিন্তু এই আপনার বাসস যে অ্যাওয়ার্ড আমি 3-3 বার পেয়েছি সেই যুগে। তারপর পরে তো অনেক আমি তো ছবিতে পরে করিও নেই। তা আমার চলচ্চিত্রের সাংবাদিক ভাই বোনেরা যে আছেন, মিডিয়ার যারা ভাই বোন যারা আছেন, আমি তাদেরকে মনে করি যে আমার লোক, আমার ঘরের লোক। তো এখনও কিছু না কিছুর সাথে জড়িত আছি, তো আমি মনে করি যে সবসময় আমার পাশে থাকবেন, বা আমাদের চলচ্চিত্রের বা আমাদের আপনার সংস্কৃতির অনুষ্ঠানের সংস্কৃতির মধ্যে যেগুলো যেগুলো যে অনুষ্ঠানগুলো হচ্ছে সবসময় সাথে থাকবেন, আর ভালো ভালো নিউজ করবেন, শুধু এবারে এন্টি নিউজ করবেন না আর কি, যাতে সবাই যেন অনুপ্রেরণা পায়, ভালো জায়গায় যে পৌঁছাতে চায় পৌঁছাতে পারে। আবারও আমি বাইফাই অ্যাওয়ার্ডের যারা তরুণ এখানে আছে, আমি সবাই নাম বলতে পারছি না বা বলছি না, মনের মধ্যে রাখি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এইবার যে অ্যাওয়ার্ড যে ফাংশনটা অ্যারেঞ্জ করেছে, মানে আমি মনে করি যে আমার মনে হয় আমার বাংলাদেশের বোধ হয় শ্রেষ্ঠ হবে, আর ভবিষ্যতে আরও ভালো করবে। সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ।